পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ার কলাপুকুর এলাকায় 4 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পাড়ারই এক কাকার বিরুদ্ধে। ওই শিশুর পরিবারের অভিযোগ, বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে 32 বছরের সুমন ঠাকুর নামে ওই যুবক শিশুটিকে যৌন হেনস্থা করে। শিশুর মা সুমন ঠাকুরের নামে ভাতার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে। ভাতা থেকে আমিনুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।